একজন ক্রিকেটার খেলা ছাড়ার পর হয় কোচিংয়ে যোগ দেন অথবা ক্যারিয়ার গড়েন ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে কমেন্টেটর হয়ে। রমিজ রাজা দ্বিতীয় সারির মধ্যেই পড়েন, কমেন্ট্রিতে পুরো বিশ্বে নাম কুড়িয়েছেন এই পাকিস্তানি। কিন্তু রমিজ অন্য সবার চেয়ে আলাদা একটা জায়গায়, রমিজ শুধু কমেন্ট্রি করেননি, হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। পাকিস্তানের মতো দেশে ক্রিকেট চালিয়েছেন বলেই রমিজ রাজা উপমহাদেশে ক্রিকেটটা চেনেন, বোঝেন। এ কারণেই রমিজ ক্রিকেটের উন্নয়নে পরামর্শ দিলে সেটা নিতে হয় গুরুত্ব সহকারে। প্রথমবারের মতো বিপিএলে কমেন্ট্রি করতে এসে বাংলাদেশ ক্রিকেট আর ক্রিকেটারদের উন্নয়নে রমিজ দিয়ে গেছেন নানা পরামর্শ। You've got to source local talent. লিগের মান বাড়াতে লোকাল ক্রিকেটারদের মান বাড়াতে হবে। যখন লোকাল ক্রিকেটাররাই টুর্নামেন্টের সাথে মানিয়ে নেবে তখনই টুর্নামেন্ট ভালো হবে। আমি জানি বিদেশি ক্রিকেটারদের গুরুত্ব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে, কিন্তু লিগ ফরেন ক্রিকেটাররা বানায় না, লিগ বানায় লোকাল ক্রিকেটাররা। আমি এসে যা দেখলাম তা হলো জোড়ায় জোড়ায় উইকেট যাচ্ছে এখানে। লোকাল তরুণ ক্রিকেটারদের ম্যাচের পিচের অবস্থা বুঝে খেলতে হবে। দেখা গেছে 3-4টা উইকেট পড়ে গেছে, এরপরেও নতুন ব্যাটার এসে মারতে গিয়েই আউট হচ্ছে, এতে করে দলের লাভ হবে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। বিপিএলের উন্নতির মতো আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতেও দরকার ঘরোয়া ক্রিকেট আর ক্রিকেটারদের উন্নতি। ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও বোর্ডের করতে হবে বলে মনে করেন রমিজ রাজা। দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে কোন দল কেমন পারফর্ম করে সেটা দেখে বোঝা যায় ওই দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট কেমন। দেখো, আমার আমলে পাকিস্তান 2টা ফাইনাল খেলেছে, 2টাই হেরেছে। এর মানে আমাদের টেম্পারমেন্টের অভাব আছে। ঘরোয়া ক্রিকেটে বয়স ভিত্তিক ক্রিকেটে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ছোট বয়সে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে হবে, তাদের ডিসিপ্লিন শেখাতে হবে, বলতে হবে তোমরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই ক্রিকেটারদের টাকা পয়সার ব্যাপারটাও নিশ্চিত করতে হবে। রমিজ বয়সভিত্তিক লেভেলের ক্রিকেটারদের দেখাশোনার উপরও নজর দিয়েছেন খুব। অবশ্য বিসিবি এই দিকটায় নিজেরাই বেশ সিরিয়াস। এইচপি ইউনিটে দেশসেরা প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যার মধ্যেই রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটে আসলেই উন্নতির অনেক জায়গা আছে। রমিজ রাজার পরামর্শে এই খাতে বিসিবি মনোযোগ দিলে নিশ্চিতভাবেই দেশের ক্রিকেট উন্নতি করবে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।